আজ আরতির চ্যানেলে তৈরি হতে চলেছে একদম পুরীর স্পেশাল খাজা গজা, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা ব্যাপার। পুরো রসের টইটম ভর্তি, দেখো আর লেয়ারটাও দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা লেয়ার হয়েছে। তো বাড়িতে বানানো খুবই সহজ, আমরা হয়তো ভাবি দেখে যে বাড়িতে বানানো কি এত সহজ, কিন্তু আমিও প্রথমে বুঝতে পারিনি, যখন বুঝতে পারলাম তখন চটপট বানিয়ে ফেললাম। তো তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব। তো খুবই কম সময়ের মধ্যে খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোনো রকম খাবার সোডাও প্রয়োজন পড়বে না এতে। আর দেখো কত সুন্দর হয়েছে লেয়ারগুলো, আর একদম রসে টইটুমুর, মুখে দিলেই মিলিয়ে যাবে প্রতিটা গজার লেয়ারগুলো তোমরা দেখো। তো যাই হোক, তো চলো চটপট বানিয়ে ফেলি আর দেরি না করে। স্পেশাল খাজা, পুরীর স্পেশাল খাজা। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে, আর দেরি না করে তো বানিয়ে, তো চটপট চলো রেসিপি শুরু করা যাক। নমস্কার, আমি আরতি, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে, যেটা আমরা সবাই খুব ভালোবাসি, পুরীর খাজা বা গজা। তো কালকে উল্টো রথ, তো উল্টো রথের স্পেশালি আমি এই খাজাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আর আমার ছেলেরাও খুব ভালোবাসে, তাই আমি আজকে তোমাদের কেউ শেখাবো খাজা কীভাবে বানাতে হয়। তো চলো দেখবো খুবই সহজ পদ্ধতিতে, আর খুবই চটপট হয়ে যায় আমরা হয়তো ভাবি, তো খুবই সহজ পদ্ধতিতে দেখাবো। আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে, সবাই খুব পছন্দও করে। তো চলো আমরা বানাবো বাড়িতেই খুব সহজভাবে, আর দেখে মনে হবে খুবই কঠিন কিন্তু একদমই কঠিন না, বানানো খুব সোজা। তো চলো চটপট আমরা দেখবো কী কী নিয়েছি। তো 200 গ্রাম ময়দা, 200 গ্রাম চিনি, আর এখানে ঘি নিয়েছি, আর এটা হচ্ছে তেল আর কর্নফ্লাওয়ার। তো চলো ফটাফট ময়দাটা প্রথমে মেখে নিই। প্রথমে আমি ময়দাটা মাখবো, তো আমি ময়দাটা ঢেলে নিলাম, 200 গ্রাম ময়দা। তো তোমরা চাইলে এখানে নুনও দিতে পারো, কিন্তু আমি দেবো না। ঘিটা তো এটা একদম গাওয়া ঘি, এটা আমি দিলাম 1 টিস্পুন, এক টেবিল চামচ ঘি, আর 3 টেবিল চামচ মতো তেল দেব। তো তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো। তো 3 টেবিল চামচ তেল একটা আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি, এটা ময়ানের জন্য দিয়ে দিলাম। চাইলে তোমরা নুন দিতে পারো, বারবার বলছি এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে কোনো রকম খাবার সোডা কিচ্ছু প্রয়োজন নেই, যদি ময়ানটা ঠিক মতো দেওয়া হয় তাহলে কোনো রকম খাবার সোডা কিচ্ছু দরকার হবে না। এটা ভালো করে মিক্স করে নিলাম এরকম ডোলে ডোলে। এটা কোনো গরম জল নয়, রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ডো তৈরি করবো, কিন্তু আটাটা কিন্তু বেশি নরম মাখলে চলবে না, একটু শক্ত মাখতে হবে, মানে ময়দাটা আর কি আটা নয় ময়দা। এটা ময়দাটা মাখা হয়েছে ডোটা, এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে, আর ততক্ষণ আমরা চিনি সিরাটাকে বানিয়ে নেবো। তো এটাকে আমি ঢেকে দিলাম, তো চলো চিনি সিরাটা বানিয়ে। তো চলে এসেছি গ্যাসের কাছে, একটা কড়া নিয়ে নিয়েছি, তো কড়ার মধ্যে আমি 200 গ্রাম চিনি ঢেলে নিচ্ছি, এতে ময়দা মাপেছিলাম এতেই আমি ঢেলে দেখে দিচ্ছি, যদি বেশি হয় তাহলে দেবো না। দেখো পুরো মাপ একদম পারফেক্ট মাপ আছে, তো
এটা আমি দিয়ে দিচ্ছি। এবারে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। ফ্লেমটা হাই করে দিয়েছি। দিয়ে দিচ্ছি চারটে এলাচ কাটিয়ে, চারটে এলাচ দিয়ে দিলাম কাটিয়ে। দিয়ে এটাকে ম্যারে চিনিটা গলে যাবে, কিন্তু এর সিরাটা বেশি গাঢ় করব না, জাস্ট একটা আঠা চ্যাটচ্যাটে ভাব হলে গ্যাসটাকে অফ করে দেবে। তো আমার হয়ে গেছে, এটা ফুটে গেছে, তো ফ্লেমটাকে লো করে দিলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখো এই যে এরকম চ্যাটচ্যাটে একটু হলেই হবে। তো এটা আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবারে। তো এবারে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো দেখো এরকম গাঢ় থাকবে আর বেশি একদম আঠা আঠা হবে না, একটু চ্যাটচ্যাটে হলেই হবে। তো আমি এটাকে লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিলাম, 2 থেকে 3 মিনিট। এবারে এটাকে গ্যাসটাকে অফ করে সাইডে করে দিচ্ছি। এবারে আমি ডোটাকে নিয়ে এরকম ভাবে লুচির থেকে একটু বড় বড় লেচি কেটে, লেবুর সাইজে এরকম ভাবে লেচি গুলো কেটে তো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। তো এবার একটা একটা করে আমি রুটিগুলো বেলে নেবো, আর রুটিগুলো বেলবো, লেচিগুলো ঢেকে রাখবো, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে আমি লেচিগুলোকে বেলবো। এখানে ময়দা ব্যবহার না করলেই ভালো, কর্নফ্লাওয়ারের বদলে আটাও ব্যবহার করতে পারো। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু নিয়ে নিলাম দিয়ে। তো দেখো ময়দাটা কত শক্ত বেলেছি, তাই মেখেছি, বেশি নরম মাখলে কিন্তু অসুবিধা হবে বেলতে, আর যতটা পারবে পাতলা করবে। তো আমি লেচি যে অনুযায়ী নিয়েছি আমি ওই অনুযায়ী পাতলা করছি। লেচি যত বড় নেবে তত রুটিটাও বড় হবে আর পাতলা করতে হবে। গোল না হলেও অসুবিধা নেই, কিন্তু রুটিটা যাতে ছিঁড়ে না যায়। এইভাবে দেখো বেলে নিলাম, এরকম যেন ট্রান্সপারেন্ট দেখা যায়, হাতটা যেন দেখা যায়, এইভাবে যেন দেখছো হাত দেখা যাচ্ছে আমার, এত পাতলা এটা করতে হবে। আরও যদি পাতলা তোমরা করতে পারো তো করবে। তো এরকমভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। তো এইভাবে পাতলা পাতলা করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো আমি মোটামুটি এরকম 5টা রুটি করে নিয়েছি। তো 5টা রুটি করে নেওয়ার পর লাস্টের যে রুটিটা সেটা এখানে রেখে দিয়েছি,
দেখে এর উপরে কি করব এখন আমি তেল ঘি ডালনা যা হোক তোমরা ব্যবহার করতে পারো তো এখানে আমি দিয়ে নেচ্ছি দিয়ে নিয়ে এর উপরে ভালো করে লাগিয়ে নেচ্ছি চারি দিয়ে লাগিয়ে এইভাবে যে রুটি গুলো করেছি এরকম একটা রুটি এর উপরে বসিয়ে দিচ্ছি দিচ্ছি এরকম করে আমি পাঁচটা কি ছটা লেয়ার দেব এরকম আমি পাঁচটা লেয়ার দিয়ে দিয়েছি এবারে উপরে আবারও ঘি বা তেল বা ডালডা যা হোক দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম দিয়ে এবারে আস্তে আস্তে এটাকে রোল করব এবারে দেখো আমি তুলে এটাকে খুব চেপে চেপে রোল করব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রোল করে নেব এটা আমি রোল করে নিয়েছি তো এটা আমি রোল করে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব এইভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি এইভাবে দেখো আমি কেটে নিচ্ছি তো এই যে দেখো লেয়ারগুলো বোঝা যাচ্ছে পুরো কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো এইভাবে আমি এবারে এগুলোকে রেখে দিচ্ছি তারপর আমি দেখাচ্ছি এই যে একটা গজার লেয়ার এভাবে নিয়ে এটাকে এইভাবে একটু চেপে দেব চেপে সবগুলোকে এইভাবে আমি চেপে দিচ্ছি এই যে এরকম এই যে এরকম চেপে দেবে এরকম চেপে চেপে আমি এইভাবে আমি চেপে দিয়ে এগুলোকে এবারে আবার বেলে নেব আর আমি ওদিকে তেলটা গরম হতে রেখে দিয়েছি জাস্ট একটুখানি এরকমভাবে বেলে নেব এই যে এই সাইজ তো এই দেখো মোটামুটি কটা বেলে নিয়েছি তো চলো এখন গ্যাসের কাছে চলে যাই আমরা তো গ্যাসের কাছে চলে এসেছি তেলটা গরম হতে রেখে দিয়েছি তো তেলটা খুব হাই হিটে কিন্তু এগুলো দেবে না হালকা হিটে ফ্লেমটা লো রাখতে হবে তো একসাথে
চারটে কি পাঁচটা দেবে। দেখো লেয়ারটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম, তো চারটে কি পাঁচটা এভাবে দেবে। ফুলে উঠছে তো তোমরা চাইলে একটু বড় বড়ও করতে পারো, বেলতে পারো। এইভাবে উল্টে নিলাম তো ব্যাস, এবারে লো ফ্লেমে এটা হতে দেবো যতক্ষণ না একদম গোল্ডেন ব্রাউন হচ্ছে। উল্টে পাল্টে নিয়ে নিয়ে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে। তো দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, তো আমি একটু ছোট বেলেছি এগুলো, তো তোমরা চাইলে একটু বড়ো করতে পারো। আমি প্রথমেরটা একটু ছোটই বেলেছি, তো একটু বড় হবে আরও। তো যাই হোক উল্টে পাল্টে কিন্তু লো ফ্লেমে না ভাজলে কিন্তু ভেতরে পুরো কাঁচা থেকে যাবে ভেতরের লেয়ারগুলো, সেজন্যে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তা ওদিকে হতে হতে আমি এখানে আরও কটা রেডি করে নিচ্ছি। কি গো খেতে বসো, যদি খিদে পাচ্ছে তো। তো দেখো লাল লাল হয়ে যাচ্ছে, এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। হাই করে এবারে আমি গজার যেরকম কাদার হয় সেরকম কাদার আসা অবধি ভেজে নেব হাই ফ্লেম করে। তো লাল লাল হয়ে গেছে, এবার আমি এগুলোকে চুলিয়ে নিচ্ছি। দেখো তো এবারে আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব। তো এগুলো একটু ছোটই আমি করেছি, ফার্স্ট টাইম মানে তেলে দেওয়ার পরে মানে আন্দাজটা বোঝার জন্য আমি ছোট ছোট দিয়েছি। তো যাই হোক আরও বাকি যেগুলো করে রেখেছি সেগুলো আমি এবারে ভেজে নেব। তো অনেকগুলোই হয়ে যায় 200 গ্রাম ময়দাতে কিন্তু। এগুলো একটু বড় বড় ভেজেছি। মোটামুটি এতেও আমি 5-6টা দিয়ে নিয়েছি, তেলটা খুব বেশি গরম ছিল। এবারে ফ্লেমটা লো করে দিলাম, এবার লো ফ্লেমে এটা তো দেখো কত সুন্দর ফুলে উঠছে একদম। আর খাজার কিন্তু লেয়ার না দেখা গেলে বোঝা যাবে না এটা খাজা বলে। তো যাই হোক আমি এগুলোও পর পর এইভাবে করে নিচ্ছি, যেগুলো করেছি সেগুলো আমি চিনি সিরাই দিয়ে দিচ্ছি। দেখো এখানে চিনির সিরাটা রয়েছে, এবার আমি দিয়ে দেবো চিনির সিরার মধ্যে।
এবারে এটাকে চিনি সিরাই দিয়ে কিন্তু উল্টে পাল্টে বেশিক্ষণ কিন্তু চিনি সিরায় রাখবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটু এপিট উপিট করে আমি তারপরে এটাকে তুলে নেব একটুখানি, ওই 30 সেকেন্ডের মতো এইভাবে। এবারে তুলে নিচ্ছি, এগুলোকেও আমি রসে দিয়ে দিচ্ছি। এগুলো একটু কালার হালকা করেছি, একটু উল্টে পাল্টে এগুলোকেও সেম। শুধু একটুখানি উল্টে পাল্টে দিয়ে আর রস থেকে তুলে নিতে হবে। তো দেখো বানানো কত সহজ। আমরা হয়তো ভাবি যখন আমরা খাই তো ভাবি সব সময় যে কিভাবে বানানো হয় কিভাবে বানানো হয়, তো একবার যদি বানিয়ে ফেলো তাহলে খুব সোজা হয়ে যাবে, তখন মনে হবে বারবার বানিয়ে খাই। আর নিজেদের ঘরে মানে বাচ্চাদেরও যেন বারবার বানিয়ে খাওয়াই। আমার হাজবেন্ড যখন পুরী ডিউটি যায়, আমার হাজবেন্ড লাইন ডিউটি স্টাফ, তো লাইন ডিউটি যখনই যায় পুরী গেলেই কিন্তু আমি বাড়িতে নিয়ে আসি ছেলেদের জন্য, ছেলে দুটো খুব খেতে ভালোবাসে। তো যখন ফার্স্ট টাইম বানিয়েছি তখন খুব আনন্দ পেয়েছি, তো আজকেও তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তো খুব ভালো লাগছে। তো দেখো, তো এইভাবে আমি সবগুলো বানিয়ে তারপরে দেখাচ্ছি। তো দেখো আমাদের পুরীর স্পেশাল গজা রেডি। তো দেখলে তোমরা গজা বানানো কত সহজ, কত সহজ পদ্ধতি। তো প্রথমে আমিও জানতাম না এত সহজ, আর যখন জানলাম যে গজা বানানো এত সহজ আর এত কম সময়ের মধ্যে, তো আর থাকতে পারলাম না, চটপট বানিয়েই ফেললাম উল্টো রথের উপলক্ষে। তো দেখো লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, আর দেখো তোমরা দেখে বুঝতে পারছ গজাটা কত সুন্দর হয়েছে লেয়ারটা দেখে। তো দেখো একদম পুরীর গজার মতো পুরো লেয়ারটা। তো তোমরা ট্রাই করে একবার দেখো, খুব ভালো, আর খুবই সফট হয়েছে। আর আমরা দোকান থেকে দেখো রসে একদম টইটম্বর করছে। আর আমরা দোকান থেকে যেগুলো কিনি মানে পুরী থেকে, পুরীতে আমরা যেগুলো কিনে খাই নিয়ে আসি, সেগুলো কিন্তু একটু মোটা হয়। তো আমি লেয়ারগুলো খুব পাতলা দিয়েছি, সেই জন্য এগুলো খুব পাতলা পাতলা হয়েছে আর খুব সফট হয়েছে, একদম খুব ক্রিস্পি হয়েছে। দেখো কত পাতলা একদম দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক তোমরা ট্রাই করে অবশ্য দেখবে, খুব ভালো লাগবে। আর বানানো এত সহজ যে বারবার তোমরা বানিয়ে খাবে, আর বাচ্চারাও ঘরে বাচ্চারাও খুব আনন্দ পাবে যে বাড়িতে গজা বলার কথা না। তো একবার ট্রাই করে অবশ্য দেখবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বাই বাই। উল্টো রথটাও এনজয় করো খুব ভালোভাবে সবাই মিলে, আর এরকম গজা বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়ে দাও। তো টাটা বাই বাই।